ব্ল্যাক ডিমিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এক যুবতী ও আশ্রয়দাতা যুবকের গল্প। তো চলুন শুরু করা যাক। একজন কুমারী মেয়ে একটি ঘরে গিয়ে করাঘাত করলে একজন 20 বছরের বয়সের যুবক বেরিয়ে আসলো। অতঃপর মেয়েটি বলল, আমি মাদ্রাসায় যাচ্ছিলাম, পথিমধ্যে আমার সঙ্গীদের হারিয়ে পথ বলে এখানে এসেছি, আমাকে পথ দেখিয়ে দিলে কৃতার্থ হব। যুবকটি বলল, আপনার গন্তব্য এখানে থেকে অনেক দূরে, আপনি একেবারে পরিত্যক্ত এলাকায় এসেছেন, আজকে এই সময় বাড়ি পৌঁছা আপনার জন্য সম্ভব হবে না, আপনি বরং এখানে রাত্রি যাপন করেন, আগামীকাল আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিব। অগাত্তা মেয়েটি রাত্রি যাপন করার সিদ্ধান্ত নিল, ঘরে যুবক একা। মেয়েটি বলল, আপনি আমার বিছানায় ঘুমান, আমি ঘরের অপর প্রান্তে মাটিতে ঘুমাবো। চাদর দিয়ে বিছানা থেকে ঘরের বাকি অংশ পর্দা করলেন। মেয়েটি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পুরো শরীর আবৃত করে বিছানায় শুয়ে পড়লেন। শুধু চোখ দুটি খোলা রেখে তা দিয়ে যুবকের গতিবিধি পর্যবেক্ষণ করলেন। মেয়েটি দেখলেন যুবকটি মোমবাতি জ্বালিয়ে একটি বই পড়ছেন। হঠাৎ বইটি বন্ধ করে দিলেন এবং নিজের একটি আঙুল মোমবাতির আগুনে প্রায় 5 মিনিট ধরে রাখলেন। এভাবে তার সব আঙুলই পড়াচ্ছিলেন। এটা দেখে মেয়েটি আরও বেশি ভীত বিহ্বল হয়ে পড়লেন। কোনো জিনের কবলে পড়ল নাকি? এই সংশয়ে তার কান্না চলে আসলো, কিন্তু তার আক্রমণের ভয়ে জোরে কাঁদতে পারছে না। এভাবে উভয়েরই বিনোদ্র রজনী কেটে গেল। অতঃপর সকালে যুবকটি মেয়েটিকে তার বাড়িতে পৌঁছে দিল। মেয়েটি বাড়িতে গিয়ে তার রাতের ঘটনা খুলে বলল, কিন্তু তার বাবা ঘটনাটি বিশ্বাস করতে পারছিল না, ফলে তিনি প্রতিবেশী যুবকের বাসায় এসে রাস্তা ভুলে যাওয়ার কথা বলে সাহায্য চাইলেন। অতঃপর তিনি দেখলেন সত্যি যুবকটির হাতের আঙুলগুলো বাঁধা ছিল। তিনি এগুলো পুড়ে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে যুবক জবাবে বললেন, গত রাতে আমার বাড়িতে এক সুন্দরী মেয়ে আশ্রয় নিয়েছিল, একই ঘরে মেয়েটি আমার বিছানায় ঘুমানোর পর শয়তান আমার মনে কুমন্ত্রণা দিতে থাকে, ফলে পাপের পরিণাম জাহান্নামের শাস্তির বিষয়টি অন্তরে স্মরণ করতে আগুনে আঙুল পুড়িয়েছি। আল্লাহর কসম, শয়তানের কুমন্ত্রণাটি যেন আগুনে আঙুল পোড়ানোর চেয়ে শক্তিশালী ছিল। আল্লাহ শেষ পর্যন্ত আমাকে সাহায্য করেছেন। ঘটনা শুনে মেয়ের বাবা তার বাড়িতে যুবককে আমন্ত্রণ জানালেন। যুবকের সততায় মুগ্ধ হয়ে তার ওই সুন্দরী মেয়ে যুবকের সাথে বিবাহ দিলেন, ফলে আল্লাহর ভয়ে এক রাত্রের উপভোগ বিসর্জন দেয়ায় আল্লাহ তাআলা বিনিময়ে তার পুরো জীবন উপভোগ ধারা ভরে দিলেন। সত্যি আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো কিছু পরিত্যাগ করলে আল্লাহ তাআলা বিনিময়ে তার চেয়ে উৎকৃষ্টতার জিনিস দান করেন।